আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি হাজির হলাম বহরের 4056 গাড়িটি নিয়ে। 4056 গাড়িটি বর্তমানে সম্পূর্ণ রিপেইন্ট হয়ে যাত্রী সেবায় নিয়োজিত আছে। তো গাড়িটির পেইন্ট স্কিমে কোনো রকম পরিবর্তন আনা হয়নি, যেটা আগে ছিল ওইটাই ব্যবহার করা হয়েছে। কিন্তু মানে গাড়ির যে নিখুঁত একটা কাজটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। পাবনা টু চট্টগ্রাম রুটে চলাচলকৃত 1538-25 গাড়ির পেইন্ট আর 4056 গাড়ির পেইন্ট দুইটাই সেম। অনেকেই ফাঁকে থেকে দেখলে 4056 গাড়িটিকে মনে করে এটা চট্টগ্রামের 3825 গাড়ি, কিন্তু আসলে তা না, গাড়ির ফ্রন্ট আর ব্যাক সাইডের পার্থক্য আছে। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন, যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। যে কোনো অভিযোগ জানানোর জন্য আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করুন, আর আপনার তোলা সেরা ছবিগুলো বা ভিডিওগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপের মাধ্যমে। তো মূলত আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে খুব দ্রুত একটা ইভেন্ট আসতে চলেছে, তো আশা করি আপনারা সবাই ইভেন্টে অংশগ্রহণ করবেন। অল্প কিছুদিনের মধ্যেই বিস্তারিত নিয়ে হাজির হব ইনশাল্লাহ। তো গাড়িতে যাত্রী থাকার কারণে সিটের তেমন কোনো ভিডিও করতে পারিনি, কিন্তু তারপরেও আপনাদের জন্য চেষ্টা করছি। যে বাসের সিট, বাসটিতে ব্যবহার করা হয়েছে নতুন সিট। নতুন সিট বলতে সিটের যে ফোম ছিল, ফোমের উপর আরেকটা লেয়ার বসানো হয়েছে, তারপরে সিটের কভারগুলো সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো আপনারা অনেকেই চিনে থাকবেন বাস লাভার নীরব, তো সেও আমাকে বললো যে সিটটা আগের তুলনায় অনেক ভালো হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাক সাইডের পেইন্টও চেঞ্জ করা হয়নি, আগে যে পেইন্টটা ছিল সেই পেইন্টটাই জাস্ট আবার দিছে, মানে সেম পেইন্টই রাখছে। তো বাসটির কাজ আপনাদের কাছে কেমন লাগছে এবং বাসটির সিট, মানে বাসটিতে যে সিট ব্যবহার করা হয়েছে সেটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন, যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে, ততক্ষণ সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।